আমি মমতাকে হারানো লোক মমতাকে হারিয়েছি মমতাকে প্রাক্তন করব নোট ইট মাইন্ড ইট আমি মমতাকে হারানো লোক মমতাকে হারিয়েছি মমতাকে প্রাক্তন করব নোট ইট মাইন্ড ইট মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি মমতাকে প্রাক্তন করব রাজ্য সরকারের শাখা সচিবালয়ে উত্তরকন্যায় প্রবেশে বাধা বিরোধী দলনেতা সহ বিধায়কদের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন একের পর এক উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘোষণা করেন আর তখনই উত্তরকন্যা থেকে কি কাজ হচ্ছে তা জানতে বিজেপি বিধায়কদের নিয়ে উত্তরকন্যা পরিদর্শনে আসেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন তার সঙ্গে ছিলেন উত্তরবঙ্গের বিজেপির বিধায়করা তবে এদিন উত্তরকন্যা ঢোকার 100 মিটার আগেই ব্যারিকেড দিয়ে পথ আটকে দেয় পুলিশ এটাই বিজেপি বিধায়ক এবং বিরোধী দলনেতার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে পুলিশ আধিকারিকেরা প্রায় আধা ঘন্টা প্রধান রাস্তার 100 মিটার দূরে বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের প্রতিনিধি দলকে আটকে রাখে পুলিশ পরে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব অজিত রঞ্জন বর্ধন এসে বিজেপির প্রতিনিধি দলকে উত্তরকন্যায় আসার অনুরোধ জানালেও বিজেপির প্রতিনিধি দল ফিরে আসেন তবে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন পাশাপাশি উত্তরকন্যায় কোনো রকমের পরিষেবা এবং কাজকর্ম হয় না বলেও কটাক্ষ করেন তিনি অন্যদিকে তিনি এদিন হুমকি দিয়ে বলেন এরপর জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে আদালতের অনুমতি নিয়ে তারা উত্তরকন্যায় প্রবেশ করবেন শোনাই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা কি বলছেন আমি উত্তরবঙ্গের বিধায়কদের দিয়ে আমি এর বিরুদ্ধে যা করার করবো এবং নিশ্চিন্ত থাকুন আমরা এই তানাশাই আসল কথা মিথ্যাবাদী মমতা ব্যানার্জি বিয়ে বাড়িতে এসেছিলেন আর ছবি তুলতে এসেছিলেন তো খিচ মেরি ফটো ছদ্মবেশ ধারণ করতে এসেছিলেন এখানে মিথ্যাচারী একটা উন্নয়ন হয়নি এই সচিবালয় উত্তরবঙ্গ থেকে কোন পরিষেবা উত্তরবঙ্গের 9টা জেলার মানুষ পায় না কোন পরিষেবা পায় না এখানে উত্তরবঙ্গের 15 জন MLA সহ আমি লিডার অফ অপোজিশন আমরা এখানে সচিবালয় কেমন চলতে দেখতে এসেছি ব্যারিকেড করেছে দড়ি লাগিয়েছে মায়েদের সামনে নিয়ে এসছে মাতৃশক্তি মহিলা পুলিশ যাদেরকে দেবী দুর্গার চোখে আমরা দেখি তাদেরকে এখানে নিয়ে এসছে লাইন করে দাঁড় করিয়েছে যাতে আমাদের সঙ্গে এই মহিলা পুলিশদের যাদেরকে আমরা মায়ের চোখে দেখি ধাক্কাধাক্কি হয় এত নোংরা আর নিশ্চিতভাবে এই শান্তনু সিনার সিনার মাল আছে এটা ওয়েলফেয়ারের চামচা নিশ্চিতভাবে আমি বলে গেলাম এর হিসাব সুদ আর আসলে যদি তুলতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী নয় আমি মমতাকে হারানো লোক মমতাকে হারিয়েছি মমতাকে প্রাক্তন করব নোট ইট মাইন্ড ইট দিন বদলাবে পৃথিবীটা গোল শুভেন্দু অধিকারী এদিন দাবি করেন উত্তরবঙ্গকে বঞ্চিত করেছেন মুখ্যমন্ত্রী এখানকার মানুষ তার সঠতা ধরে ফেলায় রুষ্ঠ মুখ্যমন্ত্রী প্রসঙ্গত বলি যে শিলিগুড়ির সভার মধ্যে দিয়ে উত্তরবঙ্গ সফর শেষ করলেন এবারের মতো মুখ্যমন্ত্রী অন্যদিকে 12ই ডিসেম্বরই শিলিগুড়িতে কর্মসূচি রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শিলিগুড়িতে চা শ্রমিক শিক্ষক বুদ্ধিজীবীদের নিয়ে কনভেনশনে একটা অনুষ্ঠান করে বিজেপি অনুষ্ঠানের নাম দেওয়া হয় উত্তর উত্তরণের খোঁজে তৃণমূলে দুর্নীতির অভিযোগকে হাতিয়া করে কেন্দ্রীয় প্রকল্পে উত্তরবঙ্গের বঞ্চিতদের নিয়েই আজই পাল্টা কর্মসূচি নিয়েছিল বিজেপি এই অনুষ্ঠানেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পদ্মশিবিরের একাধিক বিধায়ক এবং সাংসদরাও
এই অনুষ্ঠানে অংশ নেন। আর এই অনুষ্ঠানে শুভেন্দু বলেন, উত্তরবঙ্গ অবহেলার শিকার, উত্তরবঙ্গকে হিংসা করেন মুখ্যমন্ত্রী, উত্তরবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রীর শঠতা ধরে ফেলেছেন। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে কেন আসেন, বেড়াতে আসেন, আর ভোটের আগে মিথ্যে কথা বলতে আসেন? সচিবালয় ভিজিট করতে পারবো না। এক তো যদি আপনারা আমাদের কাছে খারাপ আচরণ দিতেন, আমরা থানায় গিয়ে আপনাদের কাছে গিয়ে আমি মমতাকে হারানো লোক, মমতাকে হারিয়েছি, মমতাকে প্রাক্তন করবো। এভাবেই শিলিগুড়িতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এখানেই ফের দেলো প্রসঙ্গ তুললেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে কতবার এসেছেন তার ফিরিস্তে দিতে গিয়েই ডেলো ডেলা প্রসঙ্গ তোলেন। ডেলো ট্যুরিস্ট লজে সুদীপ্ত সেন এবং গৌতম কুণ্ডুর সঙ্গে বৈঠক এবং সারদা রোজভ্যালি কাণ্ড উঠে এসেছে শুভেন্দু অধিকারীর কথায়। বিভিন্ন সময়ে নানাভাবে কখনো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো রাজ্য সরকারকে আক্রমণ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এদিনও তিনি সেইভাবেই আক্রমণ জানালেন। তিনি বলছেন যে তিনি মমতাকে হারিয়েছেন এবং মমতাকে প্রাক্তন করবেন, অর্থাৎ তিনি বিধানসভার কথা বললেন। বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি যে নন্দীগ্রাম থেকে জিতেছেন শুভেন্দু অধিকারী এবং নন্দীগ্রাম থেকে জিতে তিনি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। এবং যতই 2024 লোকসভা ভোটের সময় উঠে আসছে ততই যেন আক্রমণ তার ঝাঁজ আরও বাড়ছে, এবং যতই 24 ভোট এগিয়ে আসবে ততই যেন এই রাজনৈতিক আকচাকচির পারদও চড়তে শুরু করবে। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।